নমস্কার আমি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলবো যে বিবাহিত মহিলারা সপ্তাহে এই দিন চুলে সাবান শ্যাম্পু করবেন না করলে পরে স্বামীর আয়ু ক্ষয় হয় এবং আপনাদের আয় উন্নতি কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে যে কথাটা বলি প্রত্যেকটা ভিডিওতে যে না কেটে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন যেগুলো আপনাদের কিন্তু ভিডিওদের এই ভিডিওটা দেখা পুরোটাই বেকার হয়ে যাবে কারণ আপনারা কোনো কাজে লাগাতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনাদের বুঝতে পারবেন যে কি করবেন কি করবেন না সেভাবে যদি চলা চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে যে বড় পরিবর্তন আপনারা আনতে পারবেন সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যাই হোক ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন আর আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু ভিডিওগুলো করা হয় যাই হোক এবার আসবো যে মহিলারা বিবাহিত মহিলারা তো অবশ্যই তারপরে কুমারী মেয়েরাও কখনোই এই দিন যে দিনগুলোর কথা বলবো সাবান শ্যাম্পু করবেন না করলে পরে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয় সেটা জানতে অজান্তে আপনারা কিন্তু ভোগ করে থাকেন যেরকম যদি বিবাহিত মহিলারা এই দিনের সাবান শ্যাম্পু মাথায় করে থাকে তাহলে কিন্তু প্রথমত যে ক্ষতিটা হয় সেটা কিন্তু স্বামীর আয়ু ক্ষয় হয় নানান রকম অসুখ বিসুখে তারা ভোগে এরপর আই ইনকাম কিন্তু আস্তে আস্তে কমে যায় তার থেকে কিন্তু অভাব অনটন বাড়িতে আসে এটাই হচ্ছে পরপর পর চেন বাই চেন আপনাদের কিন্তু ক্ষতিগুলো হতে থাকে যেরকম আপনাদের আয় আস্তে আস্তে কমলে পরে তখনই আপনাদের সংসারে অশান্তি সৃষ্টি হবে তারপর তার থেকে কিন্তু আপনাদের অভাব অনটন আসবে তার থেকে আপনারা ঋণগ্রস্ত হবেন সমস্ত কিছু কিন্তু আসবে এই দিনগুলো যদি না মেনে চলা যায় আর সেই কারণেই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা দেওয়া আপনারা দেখে অবশ্যই দেখুন তো এই দিন আপনারা সাবান শ্যাম্পু করছেন কি না বা করেন কি না যদি করে থাকেন তাহলে অবশ্যই এগুলো চেঞ্জ করবেন না হলে কিন্তু আরও বড় ক্ষতির মুখে কিন্তু পড়তে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেই দিনগুলোর কথা বলবো আর আমি শুধু বলবো অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করবেন আর যে দিনগুলোর কথা বলব সেই দিনগুলো আপনারা কিন্তু কখনোই সাবান শ্যাম্পু মাথায় করবেন না এবার আসি বিবাহিত মহিলারা কখনোই কিন্তু এই দিনগুলোর মধ্যে করবেন না মাথায় সার্ফ শ্যাম্পু সাবান যেগুলো দেওয়ার আপনারা দিয়ে মাথা পরিষ্কার করেন সেগুলো করবেন না সেগুলো কোন দিন প্রথমত যে দিনের যদি আমি বলি সেটা হচ্ছে গুরুবার গুরুবার কিন্তু আপনারা কোনো দিনও মাথায় সার্ফ শ্যাম্পু সাবান ব্যবহার করবেন না করলে কিন্তু আপনাদের স্বামীর আয়ু ক্ষয় হয় আর তার থেকে কিন্তু আপনাদের নানান রকম রোগ ভোগে তারা ভুকে থাকে এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনারা নানান রকম সমস্যায় পড়তে পারেন এরপরে যে আরেকটা দিনের কথা বলবো সেটা হচ্ছে সোমবার সোমবার যদি আপনারা মাথায় সাপ শ্যাম্পু সাবান দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আয় ইনকাম ধীরে ধীরে কমে যাবে আপনাদের অর্থনৈতিক সংকট দেখা দেবে তার ফলে কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হবে এগুলো কিন্তু প্রমাণিত এগুলো কিন্তু হতে বাধ্য যদি আপনারা দিনগুলো চেঞ্জ না করেন এবার বলবেন আমি তো করে আসছি হ্যাঁ অবশ্যই করে আসছেন আপনারা কিন্তু নানান রকম সমস্যায় পড়ছেন সেগুলো হয়তো আপনারা অতটা গুরুত্ব দিচ্ছেন না যে কিসের থেকে কি হচ্ছে সেটা আপনারা অতটা বুঝতে পারছেন না সেই কারণে আপনারা এত দিন হয়তো বোঝেননি কিন্তু অবশ্যই যদি পিছনের দিনগুলো যেয়ে দেখেন তাহলে দেখবেন আপনারা কিন্তু যদি এই দিনগুলো না মেনে চলেন তাহলে আপনারা এই নানান রকম সমস্যায় আপনারা কিন্তু পড়েছেন বা নানান রকম সমস্যার মধ্যে দিয়ে এখনও চলছেন কিন্তু আপনারা জানেন না বলে কোনো অসুবিধা হয়নি যে কি কারণে হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে এটা অন্য কোনো কারণে হচ্ছে কিন্তু এই ভিডিও দেখার পরে আপনারা একটু চেঞ্জ করুন নিজেকে চেঞ্জ করে এই বারগুলোতে অবশ্যই এই সাপ শ্যাম্পু সাবান মাথা দেবেন না তাহলে দেখবেন অনেকটা কিন্তু ভালো থাকবেন এরপরে যেই বারটার কথা বলবো সেটা হচ্ছে সোমবার এই সোমবার আর সোমবার বৃহস্পতিবার বুধবার এই বুধবার এই দিনে যদি আপনারা মাথা আপনারা সাপ শ্যাম্পু সাবান দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের দারিদ্রতা আসবে আপনাদের কিন্তু অভাব অনটন ছেড়ে ধরবে কারণ অটোমেটিকলি যখন আপনাদের ইনকাম কমে যাবে তখন কিন্তু সমস্ত দিক থেকে আপনারা নানান রকম সমস্যায় পড়বেন তার থেকে কিন্তু আপনাদের অভাব অনটন আসবে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে পারে এইগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন মেনে চলতে পারেন এই দিন তিনটে দিন আমি বললাম বুধবার বৃহস্পতিবার সোমবার এই তিনটে দিন আপনারা কখনোই সপ্তাহে মাথায় কিন্তু সার্ফ শ্যাম্পু সাবান করবেন না করলে আপনারা কিন্তু বড় একটা ক্ষতির মুখেও পড়তে পারেন স্বামীর আয়ুক হয় ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে ডুবে যাওয়া অর্থনৈতিক টানাটানি তার থেকে কিন্তু আসবে অভাব অনটন তারপর আসবে ঋণগ্রস্ত হয়ে পড়বেন এই সমস্ত কিন্তু আপনারা শুধু এই কারণেই আপনাদের জীবনে আসবে আর আপনারা কিন্তু জানতেও পারবেন না যে কি করে এগুলো আসলো আপনাদের জানতে অজান্তে কিন্তু এগুলো আপনাদের সংসারে ঢুকে যাবে যাই হোক এগুলো মেনে চললে আপনারা কিন্তু অনেকটা ভালো থাকবেন এবার অবিবাহিত মেয়েরাও যদি এই কাজগুলো করেন এতক্ষণ বললাম বিবাহিত মেয়েদের অবিবাহিত মেয়েরাও যদি এই কাজগুলো করেন তাহলে এই যা যা বললাম সব কিছুই ঘটবে তাদের কাদের উপরে ঘটবে দাদা ভাই বাবা এদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে যাদের ভাই বা দাদা নেই তাদের কিন্তু বাবার উপরে এই সমস্যাগুলো আসবে বাবার উপরে কি সমস্যাগুলো আসবে এই আয়োন্নতির দিক থেকে বাধা বিঘ্ন আসবে ইনকাম কমে যাবে সেই সংসারে কিন্তু ঋণ শুরু হবে এইগুলো কিন্তু ঘটবে যদি ভাই দাদা থেকে থাকে তাদের উপরেও কিন্তু প্রভাব পড়বে তাদের দেখ দেখা যাবে যে তারা কাজ চলে যাচ্ছে আয়ন হচ্ছে না ধীরে ধীরে তারা কিন্তু অর্থনৈতিক দিকটা খারাপ দিকে পৌঁছাবে এরকম কিন্তু এদেরও ঘটবে যারা অবিবাহিত আছে তাদের এই কার্যকারী হবে বাবা দাদা ভাই এদের উপর আর যারা বিবাহিত আছে তাদের কার্যকারিতা একদম সম্পূর্ণভাবে স্বামীর উপর আর এইগুলো যদি আপনাদের সংসারে ঘটতে থাকে অবশ্যই এই দিনগুলো চেঞ্জ করে ফেলুন তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন সেটা কিন্তু বলাই যায় কারণ এগুলো আমি যতক্ষণ যত যা যা বললাম আপনাদের এগুলো কিন্তু প্রমাণিত এগুলো ঘটবেই যদি আপনারা দিনটা চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু এগুলো ঘটবেই আর আপনারা যদি একটু পিছনে গিয়ে দেখেন যে আপনাদের এই এই সমস্যা অবশ্যই এসেছে আর আসার কারণ কিন্তু এটাই হয়তো আপনারা জানেন না কারণ কি কারণে এগুলো আপনাদের জীবনে আসছে সেই না জানার কারণে কিন্তু আপনারা কখনো ভাবতেও পারেননি কিন্তু এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই জেনে গেলেন আর জানার পরে আপনাদের অবশ্যই এইভাবে যদি চলতে পারেন আর এই তিনটে দিন যদি এড়িয়ে চলতে পারেন মাথা সাব শ্যাম্পু সাবান যদি বন্ধ করতে পারেন দেওয়া তাহলে কিন্তু আপনাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে সব থেকে বড়ো যে প্রসঙ্গ বিবাহিত মহিলাদের স্বামীর কিন্তু আয়ু বৃদ্ধি পাবে আর এইভাবে যদি এই দিনগুলোতে এইগুলো করেন তাহলে কিন্তু আয়ু ক্ষয় হবে তার থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট শরীর খারাপ অসুস্থতা এগুলো কিন্তু দেখা দেবে আর বাড়ির মেন ইনকাম যারা করে তাদের যদি এসব দেখা দেয় তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের সংসারে অভাব অনটন আসতে পারে অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করবেন আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন